হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার নতুন ড্রয়িং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি ব্রাইট ড্র করে দেখাবো এই ব্রাইটটি ড্র করার জন্য যে সকল মেজারমেন্ট আপনাদের প্রয়োজন হবে সবগুলো মেজারমেন্টটি আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি এবং আপনারা যদি এই মেজারমেন্টগুলো ফলো করেন এবং আমার ভিডিওতে দেখানোর স্টেপগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এই ড্রয়িংটি ড্র করতে পারবেন আজকের ভিডিওতেও আমি আপনাদের সাথে ড্রয়িংয়ের পাশাপাশি একটি স্টোরি শেয়ার করবো আশা করি আপনাদের স্টোরিটিও ভালো লাগবে বাইরে অজর ধারায় বৃষ্টি পড়ছে টুকটুকে লাল বেনারসি পরে শ্বশুর বাড়িতে প্রবেশ করলো ময়ূরাক্ষী তখন রাত আটটা বাজে কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে লিভিং রুমে ঢুকতেই ময়ূরাক্ষীকে একা রেখে সবাই যে যার রুমে চলে যায় সবাই তার সাথে এমন ব্যবহার করছে কেন তা ময়ূরাক্ষী জানে না এদিকে তার বরেরও পাত্তা নেই সে যে কখন সেখান থেকে চলে গেছে সে তাও জানে না ময়ূরাক্ষী অসহায়ের মতো দাঁড়িয়ে আছে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর তাকে একটি রুমে নিয়ে বসিয়ে দেওয়া হলো ময়ূরাক্ষীর বাবা মা বেছে নেই মামা মামির বাড়িতে থাকতো সে যখন এত বড় বাড়ি থেকে ময়ূরাক্ষীর জন্য বিয়ের প্রস্তাব আসে তখন ওর মামা অনেক খুশি হয়েছিলেন কিন্তু যখন তিনি জানতে পারেন যে ছেলেটি পাগল তখন তিনি বেঁকে বসেন কিন্তু ময়ূরাক্ষী রাজি হয়ে যায় কারণ সে মামা মামির উপর আর বোঝা হয়ে থাকতে চাইছিল না তাছাড়াও ছেলেটি আগে পাগল ছিল না সে ছিল একজন ডাক্তার কেন ছেলেটি পাগল হয়েছে সেটা ময়ূরাক্ষী জানে না তবে ছেলেটি সুস্থ থাকতে কয়েকবার দেখেছিল তার কলেজ এবং বাড়ির আশেপাশে কখনও কথা বলা হয়নি তখন ময়ূরাক্ষীর ভালো লাগতো ছেলেটিকে তাই যখন সে জানতে পারে ছেলেটি পাগল হয়ে গেছে এবং ছেলেটির জন্য একটি বউ দরকার যে তার সেবা যত্ন করতে পারবে তখন ময়ূরাক্ষীর খারাপ লাগে এবং তার ইচ্ছে হয় ছেলেটির পাশে থাকতে তার সেবা করতে তাই মামার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে এই পাগল ছেলেটিকে রাত প্রায় একটা বাজে এখনও তার বরের পাত্তা নেই হঠাৎ বেলকনিতে কোনো কিছু শব্দ শুনে ঘাবড়ে যায় ময়ূরাক্ষী কে যেন শব্দ করছে তার সাথে পাখির ডানা ছাপটানোর আওয়াজ আসছে ময়ূরাক্ষী ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখলো তার সুদর্শন পাগল বর একটা পাখি হাতে নিয়ে বসে খেলছে ময়ূরাক্ষী একটু কাছে যেতেই ছেলেটি আরও গুটি সুটি মেরে বসে ময়ূরাক্ষী ছেলেটির পাশে গিয়ে বসে ছেলেটা বেলকনি থেকে দৌড়ে রুমে চলে যায় এবং সব কিছু ভাঙচুর শুরু করে চিৎকার চেঁচামাচি করতে থাকে এসব দেখে ময়ূরাক্ষী অনেকটা ভয় পায় সে বুঝতে পারছে না এই মুহূর্তে তার কী করা উচিত তখন একজন কাজের লোক জানালা দিয়ে ময়ূরাক্ষীর দিকে একটি লাইট ছুড়ে দেয় এবং বলে ওর চোখের দিকে লাইটের আলো দিতে ও শান্ত হয়ে যাবে ময়ূরাক্ষী তাই করলো ছেলেটি শান্ত হয়ে যায় এবং ভয়ে এক পাশে গুটিসুটি হয়ে বসে বলতে শুরু করে প্লিজ আমাকে মেরো না আমি কিছু করিনি আমি কিছু করব না সাথে পাখিটাও বলে উঠল মেরোনা শুভ্রকে মেরোনা শুভ্র অনেক ভালো ছেলে ছেলেটির নাম শুভ্রনীল ময়ূরাক্ষী রুমের লাইট জ্বালিয়ে শুভ্রনীলের কাছে গিয়ে বসে এবং বলে আমার দিকে তাকান দেখুন আমি আপনাকে কিছুই করবো না শুভ্রনীল চোখ তুলে ময়ূরাক্ষীর দিকে তাকায় তারপর বলে তুমি কে ময়ূরাক্ষী বলে আমি আপনার বউ শুভ্রনীল কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো আচ্ছা বউ মানে কি ময়ূরাক্ষী অজান্তেই হেসে ফেলে তারপর বলে আপনাকে জানতে হবে না বউ মানে কি শুধু জেনে রাখুন আমি আপনার বউ আর বউকে কখনো কষ্ট দিতে হয় না এবং বউয়ের সব কথা শুনতে হয় শুভ্রনীলের পোষা পাখিটা উড়ে এসে ওর হাতে বসলো ময়ূরাক্ষী বলল ভারী সুন্দরত পাখিটা এটার নাম কি, শুভ্রনীল বলে মিঠু ও আমার বন্ধু তোমার নাম কি। আমি ময়ূরাক্ষী শুভ্রনীল বললো তুমি দেখতে খুব মিষ্টি আমি তোমাকে মিষ্টি বলে ডাকবো তুমি আমার মিষ্টি বউ সাথে মিঠু বলে উঠল মিষ্টি বউ মিষ্টি বউ ময়ূরাক্ষী বলে আচ্ছা আপনার যা ইচ্ছা তাই ডাকবেন কিন্তু এখন ঘুমান শুভ্রনীল বলে আমি ঘুমাবো না আমি ঘুমালে তুমি চলে যাও ময়ূরাক্ষী একটু অবাক হয় ভাবে কি বলছেন উনি আমি আবার কখন এখানে আসলাম আর কখন ইবার চলে গেলাম তারপর বলল আচ্ছা আমি কোথাও যাব না আপনি ঘুমান শুভ্রনীল ময়ুরাক্ষীর কোলে মাথা রেখে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ে বিয়ের পরের দিন ময়ূরাক্ষী কিচেনে সবার জন্য রান্না করছিল তখন ময়ূরাক্ষীর শাশুড়ি ওর কাছে এসে বলে এ বাড়ির সবকিছুর সাথে নিজেকে জড়ানোর কোনো প্রয়োজন নেই কোনো স্বপ্ন সাজিও না তোমাকে শুধু এ বাড়িতে শুভ্রনীলের সেবা করার জন্য আনা হয়েছে বিয়ে ছাড়া তোমার মামা কখনোই তোমাকে এখানে দিত না তাই বিয়েটা করাতে হয়েছে কিন্তু শুভ্রনীল সুস্থ হলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে তোমার মামিকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনে আনা হয়েছে তোমাকে তাই যে কাজ করার জন্য আনা হয়েছে সে কাজটা করো এক মুহূর্তের মধ্যে সব কিছু কেমন যেন অগুছালো হয়ে গেল সেদিন ময়ূরাক্ষী অনেক কেঁদেছিল মামি তাকে পছন্দ করত না সেটা সে জানে তাই বলে কি সে এতটাই বোঝা হয়ে গিয়েছিল যে তাকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিতে হবে যে সংসার নিয়ে এত স্বপ্ন বুনতে শুরু করেছিল সেই সংসার বা সম্পর্ক কোনো কিছুর উপরই অধিকার নেই তার মৈরাক্ষের কান্না দেখে শুভ্রনীল সেদিন অনেকটাই বেসামাল হয়ে যায় অনেক ভাঙচুর করেছিল এবং সবাইকে বলেছিল কে আমার মিষ্টি বউকে কাঁদিয়েছ আমার মিষ্টি বউকে যদি কেউ কাদাও তাহলে আমি সব কিছু ভেঙে ফেলবো আমার মিষ্টি বউকে কেউ কিছু বলবে না এসব বলে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারছিল কেউ থামাতে পারছিল না শুভ্রনীলকে কারো কথা শুনবে না সে মিষ্টি বউয়ের চোখের জল একেবারেই সহ্য করতে পারে না শুভ্রনীল তখন ময়ূরাক্ষী ওকে বুঝিয়ে শান্ত করেছিল এরপর কেটে গেছে অনেকগুলো দিন শুভ্রনীল ময়ূরাক্ষীকে ছাড়া কিছুই বোঝে না তার সব কিছুতে ময়ূরাক্ষীকে চাই ময়ূরাক্ষীও শুভ্রনীলের অনেক যত্ন নেয় কিন্তু কখনো কখনো শাশুড়ির কথাগুলো মনে পড়লে নিজেকে শুভ্রনীলের কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করে তবে এতে কোনো লাভ হয় না বরং হিতের বিপরীত হয় শুভ্রনীল কিছু ভাঙচুর শুরু করে মেডিসিন খায় না চিৎকার চেঁচামেচি করে তাই আবার বাধ্য হয়ে ময়ূরাক্ষীকে শুভ্রনীলের সব কথা শুনতে হয় যদি এক কথায় বলি শুভ্রনীল সম্পূর্ণরূপে ময়ূরাক্ষীর উপর নির্ভরশীল সারাদিনে সে হাজারো বায়না করে তার মিষ্টি বউয়ের কাছে ময়ূরাক্ষী ও মনের মধ্যে পাহাড় সমান কষ্ট জমা রেখে বউ খেলতে খেলতে ভুলে গেছে শাশুড়ির শর্তের কথা সে তার পাগল বরটাকে অনেক ভালোবেসে ফেলেছে আর যাই হোক বিয়েটা তো সত্যি হয়েছিল তাই শাশুড়ির কথাগুলো ভুলে সে সংসারটাকে নিজের করে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু শ্বশুরবাড়ির কেউই তাকে মিনিমাম রেসপেক্ট দিত না ময়ূরক্ষী যে নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করে সে এই ফ্যামিলির স্ট্যাটাসের সাথে মেলে না তাকে তা প্রতিনিয়ত বুঝিয়ে দেওয়া হতো সে নিরাশ হয় না ভাবে হয়তো একদিন সবাই তাকে মেনে নেবে শাশুড়িকে সে বুঝতে পারে না সব সময় তার সাথে কথা বললেও শাশুড়ির চোখের দিকে তাকালে সে অনেক ভালোবাসা ও স্নেহ দেখতে পায় মনে হয় তিনি অনুশোচনায় ভুগছেন তার ময়ূরক্ষীর জন্য খারাপ লাগে তিনি অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছেন না মনের মধ্যে কিছু একটা চাপা রেখেছেন জিজ্ঞাসা করতে চাইলেও ময়ূরাক্ষীর কখনো সাহস হয়নি জিজ্ঞাসা করার ময়ূরাক্ষী নিয়মিতভাবে শুভ্রনীলকে ডাক্তারের কাছে নিয়ে যায় তবে সেদিন ওর মনটা হাজার টুকরা হয়ে গিয়েছিল যখন ডাক্তার তাকে জানান সুস্থ হয়ে গেলে শুভ্রনীল হয়তো তাকে ভুলে যেতে পারে কারণ অসুস্থ অবস্থায় সে তার কাছের লোকেদেরকে সহ্য করতে পারছে না তাদের চিনতে পারছে না হয়তো সুস্থ হলে তার উল্টোটাই হবে সেদিন থেকে ডায়রি লেখা শুরু করে সে ডায়রিতে সরাসরি নাম বা কোনো কিছু লিখতো না কিন্তু মনের কথাগুলো কষ্টগুলো অনুভূতিগুলো সেই ডায়রিতে লিখে রাখত লিখে রাখত অগুছালো হাতে একদিন বাগান থেকে অনেকগুলো বকুল ফুল কুড়িয়ে এনেছিল শুভ্রনীল ময়ূরাক্ষীর মাথায় ছড়িয়ে দিয়েছিল চুলগুলো এলোমেলো করে বলেছিল খুব ভালোবাসি তোমায় মিষ্টিভু সেই ফুলগুলো কুড়িয়ে নিয়ে একটা মালা বানিয়ে ডায়রির পাতার ভাজে রেখে দিয়েছিল ময়ূরাক্ষী নিচে ছোট্ট করে লিখেছিল কোনো একদিন আমাকে মনে পড়লে এই মালাটা আমার খোপায় পরিয়ে দিও আমি তোমার অপেক্ষায় থাকবো ডাক্তার ইতি তোমার মিষ্টি দেখতে দেখতে ছয়টি মাস পার হয়ে গেছে শুভ্রনীল এখন অনেকটাই সুস্থ সে অনেক কিছুই বুঝতে পারে পাগলামিও অনেকটা কমে এসেছে ময়ূরাক্ষীকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে শুভ্রনীলের হিংসে হয় অভিমান করে সেদিনও অভিমান করে বসেছিল ময়ূরা ময়ূরাক্ষী জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এখানে বসে আছো কেন শুভ্রনীল অভিমানী সুরে বলে আমি কথা বলবো না তুমি অন্যদের সাথে হেসে হেসে কথা বলো কই আমার সাথে তো এভাবে হেসে হেসে কথা বলো না তুমি আমাকে ভালোবাসো না তাই আমার রাগ হয়েছে খি বলে আহারে আমার না হওয়া বরটা মাথাটা ঠিক হলেই তো আমাকে ভুলে যাবে শুভ্রনীল ময়ূরাক্ষীর কাছাকাছি এসে বলে তোমার সাহস তো কম না তুমি কি বললে আমি তোমাকে ভুলে যাব। আমি আমার মিষ্টি বউকে ভুলে যাবো ময়ূরাক্ষী বলে ভুলে যাবে না বলছো ডাক্তার তুমি যদি আমাকে না ভুলে যেতে তাহলে সবচেয়ে খুশি আমি হতাম তুমি এমনভাবে বললে তো এখন থেকে আমি আর ডাক্তারের কাছে যাব না ওষুধও খাবো না আমি এমনই থাকতে চাই আমি আমার মিষ্টি বউয়ের কাছেই থাকবো ময়ূরাক্ষী বলে তোমাকে যে সুস্থ হতেই হবে ডাক্তার তারপর মনে মনে ভাবে যদি অসুস্থ থাকলে তুমি আমার থাকো তাহলে ইচ্ছে করে তুমি অসুস্থ থাকো কিন্তু আমি যে আমার স্বার্থ না তোমার সুস্থতা কামনা করি আমার তো কপাল পোড়া আমার যা হওয়ার তা হবে কিন্তু তুমি তো ভালো থাকবে এর কিছুদিন পর ডাক্তার জানান এখন যেহেতু শুভ্রনীল অনেকটাই স্টেবল আছে তাই এখন ওর ব্রেন সার্জারি করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তাই শুভ্রনীলকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে কিন্তু শুভ্রনীলের বাবা জানিয়ে দিয়েছেন ময়ূরাক্ষীকে সাথে নিয়ে যাবেন না কি কিছুই বুঝতে পারছে না এখন তার কি করা উচিত তার ইচ্ছে করছিল শুভ্রনীলকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে কিন্তু পালিয়ে বা কোথায় যাবে সে শুভ্রনীলের চিকিৎসাই বা কিভাবে করাবে শুভ্রনীলের বাবার ক্ষমতা এবং টাকার সামনে সে কিছুই না তাছাড়া শুভ্রনীলের বাবা বলে দিয়েছেন যদি ময়ূরাক্ষী তাদের কথা না শোনে তাহলে সেই পাঁচ লক্ষ টাকা নেওয়ার দায়ে ওর মামাকে জেল খাটাবেন তাই নিজের হাজার অনিচ্ছা সত্ত্বেও তার কিছুই করার ছিল না নিজের মনের কষ্টগুলো চাপা দিয়ে সে মনকে শক্ত করে এদিকে শুভ্রনীল বিদেশে যাওয়ার জন্য কিছুতেই রাজি হচ্ছে না সে তার মিষ্টি বউকে ছেড়ে কোথাও যাবে না ময়ূরাক্ষী কোনোভাবেই তাকে বোঝাতে পারছে না অবশেষে সে ময়ূরাক্ষী শুভ্রনীলের সাথে কথা বলা বন্ধ করে দেয় এতে শুভ্রনীলের পাগলামি বেড়েছে সে মেডিসিন খায় না সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারে এভাবে পাঁচ দিন চলে যায় ময়ূরাক্ষী তবু বান্দা সে কথা বলবে না শুভ্রনীলকে যেতেই হবে সেদিন ময়ূরাক্ষী ছাদে মন খারাপ করে বসেছিল শুভ্রনীল ওর পাশে এসে বসে জিজ্ঞেস করল মিষ্টি বউ তুমি কি রাগ করেছ তোমার কি মন খারাপ ময়ূরাক্ষী বলে আমার একটা পুতুল লাগবে সেটা এখানে পাওয়া যায় না সেটা বিদেশে পাওয়া যায় ভেবেছিলাম তুমি সেটা আমাকে এনে দেবে কিন্তু তুমি তো বলছো বিদেশে যাবে না তাই আমি রাগ করেছি আমায় পুতুলটা না এনে দিলে আমি এভাবেই রাগ করে থাকব। তোমার সাথে কথাও বলবো না শুভ্রনীল বলে মিষ্টি বউ তুমি কাঁদছ তুমি কেঁদো না তোমার জন্য আমি পুতুল আনতে যাবো তারপর কিন্তু আর কোথাও যেতে বলবে না ময়ূরাক্ষী বলে ঠিক আছে আর বলবো না শুভ্রনীলকে জড়িয়ে ধরে ময়ূরাক্ষী কাঁদছে যদি শুভ্রনীল বুঝতে পারত সেই কান্নার আসল কারণ কি তাহলে হয়তো সে কখনোই ময়ূরাক্ষীকে ছেড়ে যেত না ময়ূরাক্ষী জানে এই দেখাই হবে তাদের শেষ দেখা এরপর সে চাইলেও শুভ্রনীলকে দেখতে পারবে না আর আটকে রাখতে পারবে না যাওয়ার সময় শুভ্রনীল ময়ূরাক্ষীর আঁচল ছাড়ছিল না শুভ্রনীলের বাবা তাকে জোর করে গাড়িতে তোলেন গাড়ি চলতে শুরু করলো ময়ূরাক্ষী হাসি মুখে দাঁড়িয়ে রইল গাড়িটি দৃষ্টির অগুচরে চলে যেতেই সেখানেই বসে কান্নায় ভেঙে পড়লো সে কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে যায় গাড়ি থেকে নেমে শুভ্রনীল ছুটে আসে ময়ূরাক্ষীর কাছে একে অপরকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদছে তারপর হঠাৎই শুভ্রনীল বলে উঠল মিষ্টি বউ তুমি ভুল করলে অনেক কাঁদতে হবে তোমাকে দেখো আমি আজ যতটা কাঁদছি তার চেয়েও বেশি কাঁদবে তুমি অনেক আফসোস করবে তুমি আজকের এই দিনটার জন্য এসব বলে শুভ্রনীল গাড়িতে উঠে চলে যায় যাওয়ার সময় এসব কি বলে গেল শুভ্রনীল কেনই বা বললো এসব ময়ূরাক্ষী গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে যদি কোনোভাবে গাড়িটাকে থামানো যায় কিন্তু গাড়িটা থামলো না গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে সেন্সলেস হয়ে পড়ে গেল রাখি আমার ড্রয়িং শেষ কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি এই গল্পের সেকেন্ড এবং লাস্ট পার্টটি আগামী সপ্তাহে এই চ্যানেল আপলোড করা হবে তাই আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন এবং চাইলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে তারপর আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং অ্যান্ড স্ক্রিনে সেকেন্ড পার্টটির লিঙ্কও পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সিউ সোন অ্যান্টিল দেন স্টে সেফ স্টে হেলদি টেক কেয়ার অ্যান্ড গুড বাই